জোর মিলে মরিতে হবে, এটি জগতের অপ্রিয় সত্য। এর মাধ্যমে সমস্ত প্রাণী জগতের জীবনের পরিসমাপ্তি ঘটে। জীবনের এই শেষ মুহূর্তে অনেকে দেখা যায় সৃষ্টিকর্তার নাম নিতে, আবার কেউ হয়তো প্রিয় মানুষের নাম নিতে নিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কেউ আবার রেখে যান মূল্যবান উপদেশ, এমনকি কেউ কেউ মৃত্যুর পূর্ব মুহূর্তে কৌতুক বা হাসি তামাশা করতেও দেখা গেছে। অনেকে আবার নানা রকম কথা বলেন, কোনোটা অর্থহীন, কোনোটা আবার গভীর তাৎপর্যময়। অনেকেই মনে করেন যেহেতু মৃত্যু মানুষের অন্তিম সময়, তাই এই মুহূর্তে মানুষের মাঝে এক ধরনের ঐশ্বরিক শক্তি ভর করে, ফলে অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ কথা এ সময় বলতে পারাটাই স্বাভাবিক। আবার কেউ কেউ মনে করেন ধারণাটি সঠিক নয়, কারণ শেষ মুহূর্তে মানুষের শারীরিক ও মানসিক অবস্থা খুব একটা স্থির থাকে না, তাই এ সময় গভীর তাৎপর্যপূর্ণ কথা বলা তার পক্ষে সম্ভবই নয়। বরং শেষ সময়ে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে অর্থহীন কথাবার্তা বলে থাকে। বিশ্ববিখ্যাত কিছু ব্যক্তিবর্গের মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে অনেক মূল্যবান কথা বলে গিয়েছিলেন। আজ তেমনই বেশ কিছু বিখ্যাত মানুষের শেষ কথা আপনাদেরকে শোনাব। মাইকেল জ্যাকসন, কিং অফ পপ মাইকেল জ্যাকসনের মৃত্যু তার লাখো ভক্তের মনে দাগ কেটে গিয়েছিল। লম্বা অনেকটা সময় তার ভক্তরা এটি মেনে নিতে পারেনি। মাইকেলের মৃত্যুর আগে তার শেষ কথাটি ছিল, আমাকে আরেকটু দুধ দাও। মহাত্মা গান্ধী, ভারতের অহিংস আন্দোলনের পথিকৃৎ মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে সবাই মহাত্মা গান্ধী নামে বেশি চিনে থাকে, খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। ১৯৪৮ সালে ৩০ জানুয়ারি নয়াদিল্লির বিড়লা ভবনে আত্মত্যাগের গুলিতে তিনি নিহত হন। আত্মত্যাগী ছিলেন নাথুরাম গডজে। মৃত্যুর আগ মুহূর্তে মহাত্মা গান্ধী শুধু বলেছিলেন, হে রাম। তার পরপরই সব শেষ হয়ে গেল। বব মার্লে, প্রখ্যাত সঙ্গীত শিল্পী বব মার্লে মাত্র ৩৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মায়ামির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারিখটা ছিল ১৯৮১ সালের ১১ মে। মৃত্যুর আগে মার্লে তার ছেলে জিগিকে বললেন, টাকা দিয়ে জীবন কেনা যায় না। কথাটি শুনলেই বোঝা যায় এর সাথে কত আক্ষেপ আর গভীর উপলব্ধি জড়িয়েছিল। কোবে ব্রায়ান, আমেরিকার বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান ছিলেন এনবিএর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি নিহত হয়েছিলেন। দুর্ঘটনায় কোবে ব্রায়ানের ১৩ বছর বয়সী কন্যা জিজি ব্রায়ান্টও মারা যায়। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে কোবে তার মেয়েকে বলেছিল, আমাকে জড়িয়ে ধরে থাকো। তার মেয়েও তার মতো বাস্কেটবল খেলোয়াড় ছিল। মারা যাওয়ার সময় জিজি তার বাবাকে শেষবারের মতো বলেছিল, বাবা আমি মরতে চাই না। পল ওয়াকার, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজে অভিনয়ের কারণে হলিউড অভিনেতা এবং প্রফেশনাল রেসার পল ওয়াকার বেশ জনপ্রিয় ছিলেন। দর্শক হৃদয়ে আরো বহু বছর বেঁচে থাকবেন তিনি। ২০১৩ সালে গাড়ি দুর্ঘটনায় নিহত হন এ অভিনেতা। নিহত হবার পূর্বে প্রিয় বন্ধুকে বলেছিল, চলো একটু ঘুরে আসি। গাড়িটি অবশ্য তার সেই বন্ধুটি চালিয়েছিল।